হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্পাইস বাংলা। আজকের ভিডিওতে খুব সিম্পল, খুবই মজার আর একটু ভিন্ন ধরনের একটা কাবাব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা নাম হচ্ছে ইরাকি কোফতা কাবাব। বেশিরভাগ সময় অথবা যে কোনো উৎসবে সাধারণত আমরা আমাদের যে ট্র্যাডিশনাল জনপ্রিয় কাবাবগুলো আছে সেগুলোই করে থাকি। তবে আসছে ঈদে আপনারা চাইলে কিন্তু একটু ভিন্ন ধরনের এই কাবাবটাও ট্রাই করতে পারেন, কারণ ট্রাস্ট মি, খুব অল্প উপকরণে তৈরি হলেও কাবাবটা খেতে ভীষণ মজার। চলুন দেখে নেওয়া যাক কেমন করে বানাতে হবে। কাবাবের জন্য আজকে আমি এখানে হাফ কেজির কিছুটা বেশি, অর্থাৎ প্রায় 600 গ্রামের মতো গরুর মাংসের কিমা নিয়েছি। আপনারা চাইলে এখানে ল্যাম কিমাটাও ইউজ করতে পারবেন, অথবা চাইলে দুটো মিলিয়েও ইউজ করতে পারবেন। আর কিমাতে অবশ্যই ফ্যাট বা যেটা হচ্ছে চর্বি সেটা থাকতে হবে। আমার এই কিমাটাতে 70% মিট আর 30% ফ্যাট আছে। আর কিমাতে কোনো প্রকার পানি থাকা যাবে না। প্রথমে মাংসটাকে ভালোভাবে ধুয়ে তারপর আমি একটা কিচেন টাওয়েল দিয়ে পানিটা টেনে নিয়েছিলাম, তারপর আমি মাংসটাকে কিমা করেছি। কিমা করে নেয়ার পর কখনোই আর মাংসটা ধোয়া যাবে না। এখন প্রথমে আমি এখানে পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এরকম একদম ছোট করে কুচি করেছি, আর একটা বড় টমেটোর মাঝখানের বিচির জায়গাটা ফেলে দিয়ে টমেটোটাকেও আমি এরকম ছোট করে কুচি করে নিয়েছি। এখন এখানে একটা বাটির উপর আমি একটা চালনি নিয়েছি, চালনিতে আমি টমেটো আর পেঁয়াজটা নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আমি এটাকে একটু পেঁয়াজ আর টমেটোর সাথে মেখে দিচ্ছি। এরপর আমি এটাকে এভাবেই রেখে দিব প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পর এখন একটা চামচ দিয়ে খুব ভালোভাবে চেপে আমি টমেটো আর পেঁয়াজের পানিটা ফেলে দিচ্ছি। পেঁয়াজ বা টমেটোতে যদি পানি থেকে যায় সেক্ষেত্রে পরে কাবাবের বাইন্ডিংসটা ভালো হয় না, খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। টমেটো আর পেঁয়াজের সবটুকু পানি এখন আমি বের করে নিয়েছি। এটাকে এখন আমি কিমার সাথে নিয়ে নিলাম। এরপর এখানে আমি 1 চা চামচ নিয়ে নিচ্ছি টালা জিরার গুঁড়া, 1/4 চা চামচ নিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, আর 2 কাঁচামরিচ আমি এখানে একদম মিহি কুচি করে নিয়েছি। সাধারণত আদা রসুন আর কাঁচামরিচটা এই কাবাবে দেয়া হয় না, এটা আমি আমার পছন্দ মতো এক্সট্রা অ্যাড করেছি স্বাদটাকে কিছুটা বাড়ানোর জন্য। সবশেষে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে আমি কোচলে কোচলে মেখে নেব। সব কিছু যখন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে তখন আপনারা কিছুটা পরিমাণ এভাবে হাতে নিয়ে একটু চেপে দেখবেন যে এটা ভালোভাবে বাইন্ড করা যাচ্ছে কি না। যদি দেখেন যে এটাকে ভালোভাবে বাইন্ড করা যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা এখানে একটা ডিম অ্যাড করে নিতে পারবেন। আমার এটা খুব ভালোভাবে বাইন্ড করা গেছে, তাই আমার এখানে আর কিছু অ্যাড করতে হবে না। আমি এটাকে এখন ম্যারিনেট হতে 1 ঘন্টার জন্য ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন প্রায় 1 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখানে একটা বাটিতে আমি নর্মাল পানি নিয়েছি আর নিয়েছি এরকম কিছু উডেন স্কিওয়ার, যেগুলোকে আমি 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সাধারণত এই কাবাবটা বানাতে মেটাল স্কিওয়ার ইউজ করা হয়, আর কয়লার যে বারবিকিউ গ্রিলগুলো আছে অর্থাৎ কাবাব গ্রিলে এই কাবাবটা করা হয়, কিন্তু যেহেতু আজকে আমি বাসায় কাবাবটা করছি তাই আমি উডেন স্কিওয়ার ইউজ করছি। প্রথমে পানিতে হাতটাকে একটু ভিজিয়ে নিয়ে তারপর এই কাবাব মিক্স থেকে এরকমভাবে অল্প পরিমাণ নিয়ে 2 হাতে চেপে এটাকে আমি একটু লম্বাটে শেপ করে নিচ্ছি। এরপর একটা স্কিওয়ার আমি এর মাঝখান থেকে এভাবে ঢুকিয়ে নেব, তারপর আঙুল দিয়ে চেপে এটাকে আমি একটু ছড়িয়ে নেব আর এখানে ভালোভাবে আটকে নেব।
আর এই সময় প্রয়োজন হলে আপনার হাতটাকে আরেকবার একটু পানিতে ভিজিয়ে নিতে পারবেন। আঙুলগুলোকে এভাবে রেখে দুপাশ থেকে দু একবার ঘুরিয়ে নিয়ে এটাকে এভাবে একটু চেপে নিতে হবে, ঠিক যেরকমটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আরেকটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে করে দেখাচ্ছি। চেষ্টা করবেন কাবাবগুলোকে একটু ছোট আর পাতলা করে শেপ করতে, এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কমে যায়। আর এখন একইভাবে সবগুলো কাবাবকে আমি কাঠিতে লাগিয়ে নেব। সবগুলো কাবাব এখন আমি কাঠিতে গেঁথে নিয়েছি আর আজকে আমার এখানে মোট 9টা কাবাব হয়েছে। কাবাব ভেজে নেওয়ার জন্য এখন চুলায় আমি একটা গ্রিডল প্যান বসিয়ে নিয়েছি আর চুলার আঁচ মিডিয়াম হাইতে আছে। প্যানটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি খুব সামান্য তেল দিয়ে দিলাম, প্রায় 1 চা চামচের মতো। যদিও এখানে তেল না দিলেও চলবে, কারণ কাবাব ভেজে নেওয়ার সময় কাবাব থেকেই যথেষ্ট তেল বের হবে যেহেতু এর মধ্যে চর্বি আছে। আর তাছাড়া আপনারা চাইলে এখানে যে কোনো হেভি বটমড ফ্রাই প্যানও কিন্তু ইউজ করতে পারবেন। একটা একটা করে কাবাব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রায় 1.5 থেকে 2 মিনিট কাবাবের একটা পাশ ভাজা হয়ে গেলে পরে এগুলোকে উল্টে দিতে হবে। এরপর এ পাশটাকে আরও প্রায় 2 মিনিটের জন্য ভেজে নিতে হবে। তারপর আরও একবার করে উল্টে নিয়ে দুপাশ থেকে আরও 1 মিনিট 1 মিনিট করে ভেজে নিতে হবে। অর্থাৎ মিডিয়াম হাই হিটে প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে এই কাবাবটা ভাজা হয়ে যাবে। যেহেতু কাবাব আমরা ছোট আর পাতলা করে বানিয়েছি, তাই খুব বেশি সময় কিন্তু এই কাবাবটা ভাজতে দরকার হবে না। আমার এই কাবাবগুলো এখন ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখান থেকে তুলে নিচ্ছি। আর একইভাবে এখন আমি সবগুলো কাবাবকেই ভেজে নিব। তৈরি হয়ে গেছে খুব মজার একটা কোফতা কাবাব। কাবাবটাকে আমি সালাদের সাথে সার্ভ করেছি। আর এই কাবাবটা আমার কাছে পরোটা অথবা নান রুটির সাথে খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে এটা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা বাসায় ট্রাই করলে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।